অনেক দিন ধরেই ভাবছিলাম প্যাস্টেলে একটা সিনারি ডেমোনস্ট্রেট করে তোমাদের দেখাবো তা গত পরশু এক ভাই আমাকে ইনবক্স করেছিলে সহজে একটা প্যাস্টেলে সিনারি কিভাবে করা যায় সেটা দেখানোর জন্য তা তার মতো আরও বিগিনার্স যারা আছো তাদের জন্য একটা সহজ একটা সিনারি করছি তা এটাতে স্কেচ এবং কালার দুটোই আমি দেখিয়ে দিচ্ছি আর খুব একটা হেভি জিনিস এটাতে আঁকিনি সহজে ঘর আছে কয়েকটা এবং গাছ দিয়ে একটা সিম্পল একটা সিনারি কোনো ফিগার বা কোনো অন্য কোনো এলিমেন্ট আমি এখানে ইউজ করিনি আর এটাতে আমি নিয়েছি পোলোর প্যাস্টেল কালার তোমাদের যার যেটা পছন্দ তোমরা নিতে পারো বাজারে ডমস ক্যামেল এর অনেক ধরনের ভেরিয়েশানসই পাওয়া যায় তোমাদের যার যেটা পছন্দ তোমরা ইউজ করবে তাই বলে সফট প্যাস্টেল কিন্তু প্রথমে ইউজ করবে না যে তোমরা যারা বিগিনার্স তারা কিন্তু ভুলেও সফট প্যাস্টেল দিয়ে ড্রয়িং শুরু করবে না তোমরা আগে ড্রাই প্যাস্টেলের কাজ শিখে গেলে ইউজ করার টেকনিকগুলো জেনে গেলে তারপর সফট প্যাস্টেল আরামসে ইউজ করতে পারো তা এটাতে সিম্পল কয়েকটা কালার কম্বিশন কম্বিনেশন আমি রেখেছি খুব একটা কঠিন কিছুই দেখাচ্ছি না আশা করি এটাতে বুঝতে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না আর এখানে যে শেডিংগুলো দেখানো হয়েছে শেডিংগুলো ডিটেলসে তোমাদের দেখাতে পারিনি এখানে যতটুকু দেখতে পাচ্ছ তোমরা দেখো নেক্সটে আমি এক একটা পার্টে শেডিংয়ের জন্য আলাদা আলাদা আমি ভিডিও করবো সেগুলোতে তোমরা ডিটেলসে সেগুলো বুঝতে পারবে কোনটার কোন শেডিং হয় বা কোন কালার ইউজ করে কোনটার কি শেডিং দেওয়া যায় সেগুলো আমি ডিটেলস পার্ট নিয়ে আসবো সেগুলোতে তোমরা দেখতে পারবে তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো নেক্সট পার্টে আমি আরও প্যাস্টালের কাজ নিয়ে আসব সবাই ভালো থেকো